প্রায় আট বছর প্রস্তুতির পর অবশেষে নতুন লজিস্টিক নীতি ঘোষণা করেছে সরকার। এই নীতির মাধ্যমে সরকার একটি লজিস্টিক ইকোসিস্টেম তৈরি করতে চাইছে যা আর্থিক দিক থেকে টেকসই এবং নির্ভরযোগ্য। এখন প্রশ্ন, লজিস্টিক ক্ষেত্রের উপর এই নীতির প্রভাব কি হবে? সরকার সড়ক, রেল, জল পরিবহন, বিমানের মতো পরিবহন ক্ষেত্রে প্রসার করতে চাইছে। এর অন্যতম দীর্ঘমেয়াদী লক্ষ্য হল সড়কের উপর নির্ভরতা কমিয়ে রেলের পণ্য পরিবহন বাড়ানো। বিশ্বজুড়ে পণ্য সরবরাহের জন্য 25% সড়কের উপর নির্ভরশীল, কিন্তু ভারতে 60% পণ্য সড়ক পথে যায়। ভারতে পণ্য পরিবহনের 30% হয় রেলপথে, কিন্তু বিশ্বজুড়ে রেলের নির্ভরতা 60%। যদিও ভারতে জলপথে পরিবহনের অবস্থা আরও করুণ, মোট পণ্যের মাত্র 5% এই ক্ষেত্রের মাধ্যমে পরিবাহিত হয়। সরকারের নতুন নীতি দ্রুত পণ্য সরবরাহ করবে এমনটাই আশা। এতে পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হবে। গতিশক্তি, সাগরমালা, ভারতমালা ইত্যাদি পণ্যবাহী করিডোরের মাধ্যমে পরিকাঠামোর উন্নতির উপর নজর রাখা হচ্ছে। খরচ কমাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়া হচ্ছে। এবার দেখা যাক নতুন লজিস্টিক নীতির লক্ষ্যমাত্রা। প্রথম লক্ষ্য হল 2030 সালের মধ্যে লজিস্টিক খরচ জিডিপির 10% নিচে রাখা। বর্তমানে এর পরিমাণ 13-14%। উন্নত দেশগুলিতে এই খরচ জিডিপির 7-8%। দ্বিতীয় লক্ষ্য হল লজিস্টিক খরচ কমিয়ে রপ্তানি বৃদ্ধি করা। বেশি লজিস্টিক খরচ পণ্যের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। বাড়তি লজিস্টিক খরচের কারণে দেশে $18,000 কোটি বেশি ব্যয় হয়। 2030 সালে এই পরিমাণ বেড়ে $50,000 কোটি দাঁড়াতে পারে। তৃতীয় লক্ষ্য হল 2030 সালের মধ্যে ভারতের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স শীর্ষ 25টি দেশের মধ্যে নিয়ে আসা। লজিস্টিক খরচ অনুযায়ী বিশ্বব্যাংক লজিস্টিক ইন্ডেক্সে ভারতকে 44তম স্থানে রেখেছে। চীন ও ভিয়েতনামের থেকেও ভারতের স্থান নিচে। এই সূচকে চীনের অবস্থান 26 এবং ভিয়েতনামের 39। চতুর্থ লক্ষ্য হল একটি দক্ষ লজিস্টিক ইকোসিস্টেম গড়ে তোলা। এবার জেনে নেওয়া যাক লজিস্টিক খরচ বেশি হওয়ার কারণ কি। এর কারণ বহুবিধ, যেমন প্রতিকূল নীতি এবং বিভিন্ন পরিবহন মাধ্যমের মধ্যে সমন্বয়ের অভাব। এবার প্রশ্ন হলো, এই নতুন নীতি কি খেলা ঘুরিয়ে দিতে পারে? এই নীতি প্রণয়ন করতে অনেক দেরি হয়েছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এটি উপযুক্ত সময়ে ঘোষণা করা হয়েছে। এই নীতি রূপায়ণের জন্য আমাদের প্রয়োজন উন্নত পরিকাঠামো, বিভিন্ন পরিবহন মাধ্যমের মধ্যে সমন্বয় এবং রপ্তানি বৃদ্ধি। এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত কি? কেন এই বিষয় নিয়ে শিল্পমহল এত উৎসাহী? বিশেষজ্ঞদের মতে, এই নীতি চারদিকে ছড়িয়ে থাকা ভারতীয় লজিস্টিক ক্ষেত্রের একত্রীকরণের লক্ষ্যে কাজ করবে। এর ফলে জ্বালানি খরচ কমবে এবং দেশে উৎপাদন বাড়বে। মাহিন্দ্রা লজিস্টিক্সের সিইও ও এমডি রাম প্রবীণ স্বামীনাথ বলেন, নতুন এই নীতি পুরো ক্ষেত্রকেই চাঙ্গা করে তুলবে। এই নীতি লজিস্টিক খরচ কমাবে এবং দেশের আর্থিক বৃদ্ধি ঘটাবে। আরেকটি প্রশ্ন হল, এই নীতি রূপায়ণের চ্যালেঞ্জগুলি কি কি? বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় সৃষ্টি করা একটি বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি প্রধান শরিকদের একত্রিত করা এবং পরিকাঠামো উন্নয়নের গতি বাড়ানো আরও একটি বিরাট চ্যালেঞ্জ। পরিকাঠামো উন্নয়ন ধীর গতিতে হয়। যদি আমরা ভারতমালা প্রকল্পের অধীনে 2015 সালে শুরু হওয়া হাইওয়ের দিকে তাকাই, তাহলে দেখব এটি 2022 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য ছিল, কিন্তু এটি আপাতত 6 বছর দেরিতে চলছে এবং 2028 সালের মধ্যে শেষ নাও হতে পারে। একইভাবে জলপথের জন্য সাগরমালা প্রকল্পের অধীনে 2035 সালের মধ্যে 802টি প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 181টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। একইভাবে দেশজুড়ে পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডোর 2006 সালে শুরু হয়েছিল এবং শেষ করার সময়সীমা ছিল 2017, কিন্তু এটি ইতিমধ্যেই 5 বার বাড়িয়ে নতুন সময়সীমা করা হয়েছে 2024। বিলম্বের কারণে এই প্রকল্পের মোট ব্যয় 28,000 কোটি থেকে বেড়ে 1,24,000 কোটি টাকা দাঁড়িয়েছে। এখন দেখা যাক বিশ্লেষক ও ব্রোকাররা কি বলছেন। তারা মনে করেন, লজিস্টিক্সের রেলওয়ে এবং জলপথে পরিবহন বাড়লে সামগ্রিক খরচ হ্রাস পাবে। কনকর এবং গেটওয়ে ডিস্ট্রি পার্কগুলি দক্ষ এবং পরিবেশ বান্ধব পরিবহনের উপর নজর দেবে। ডিজিটালাইজেশনের ফলে বিভিন্ন সংস্থা অনেক দ্রুত বাজার ধরতে পারবে।
যেসব সংস্থারা সুবিধা পাবে তাদের মধ্যে রয়েছে মাহিন্দ্রা লজিস্টিক্স, বিআরএল এবং টিসিআই লিমিটেডের মতো সংস্থাগুলি। তবে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে নতুন নীতি কার্যকর হতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে, ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই খাতে বিনিয়োগ করা লাভজনক হতে পারে। শেয়ার বাজার পড়লে সামান্য কয়েকটি শেয়ারে বিনিয়োগ করুন, তবে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন।